জীবনে অনেক ছোট ছোট জিনিস অনেক বড় বড় খুশি দেয়। এই যে এই গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এক বছর ধরে আছে এটা, কিন্তু এনা বাড়তো এনা কিছু, বাট হঠাৎ আচানকই দেখতে পাই যে এখানে একটা কড়ি এসছে। তো দেখে সত্যি এক ঝাঁক খুশির বাহার নিয়ে আমি চলে আসি। তো খুব ভালো লাগলো যেদিন আমি দেখি এই গাছটাতে কুড়ি এসছে। তো অনেক কিছু ফিল হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না, বাস এটাই শুধু বোঝা গেল যে ছোট ছোট জিনিসে অনেক খুশি দিয়ে থাকে। যে খুশিগুলো হয়তো কারোর সাথে ভাগ করা যায় না, বাস শুধু খুশিই হয়। আমাদের যে দুটো সদস্য আছে না, তাদেরকে আজকে স্নান করানো হয়েছে, ছড়িয়ে রেখে কি করেছিস? বুক পত্র সব পেন পেন ছড়িয়ে কি অবস্থা? আচ্ছা ফ্রেন্ড আসবে তার জন্য অ্যারেঞ্জ, হ্যাঁ বোঝা গেছে আমার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো আজকে হচ্ছে শনিবার, তার আগে জিজ্ঞাসা করে নিই কেমন আছো তোমরা সবাই। আমি খুব খুব ভালো আছি। অ্যান্ড আজকে হচ্ছে শনিবার, আর শনিবারের সাথে সাথে আজকে হচ্ছে 19th of November। সো আজকের দিনে আমি ইন্ডিয়া ছেড়েছিলাম, তানজানিয়া রওনা দিয়েছিলাম। সো এক বছর কমপ্লিট হলো ইন্ডিয়া ছাড়ার, তো এই হলো ব্যাপার। তো আজকে সকালটা এরকমভাবে স্টার্ট হয়েছে, আর আজকে বর্মাশাইও আসবে, আর উনি বাইরে ট্যুরে গেছিলো অফিসের ওয়ার্ক নিয়ে, তো উনি আজকে আসবে। আর সাথে করে আদর্শ আম্বানির একটা ফ্রেন্ড এসছে, স্কুল ফ্রেন্ড, কোনো প্রজেক্ট নিয়ে ওরা এখানে প্রজেক্ট বানাবে বলে আর কি, স্কুল প্রজেক্ট। তো এই প্রজেক্ট একসাথে মিলে করবে বলে এসছে, জাস্ট ওর মা ওকে ছেড়ে গেল, আর আমি তার জন্য এখন বানাচ্ছি লুচি আর ছোলা। তো যেহেতু ও ভেজিটেরিয়ান, তো ভাবলাম কী বানাবো, তো আমার মনে হলো লুচি আর ছোলাটাই ঠিক আছে, তো ওটাই বানাচ্ছি, ওটাই দিয়ে লাঞ্চ করাবো। সো এখানে আমি এখানে ইয়েলো পোলাও বানাচ্ছি। ইয়েলো পোলাও দেখাতে গিয়ে একই দশা হলো, ও গড। তাই হোক এখানে আমি ইয়েলো পোলাও বানাচ্ছি, আর এখানে চানাটা আমার ড্যাডা বানিয়ে দিয়েছে, আর ও পুরি পুরির জন্য এখানে প্রিপারেশন নিচ্ছে, মানে লুচির জন্য প্রিপারেশন নিচ্ছে। যাই হোক এইভাবে লাঞ্চ, আই'ম কামিং। তো এই এখন আমি ফটাফট করে পুরিটাকে ভাজবো, মানে বারবার পুরি বলে দিচ্ছি, মানে বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি আমি যে আমার মুখে আর লুচি ব্যাপারটা আসছে না, পুরি 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 পুরি। তো যাই হোক আমি এখন লুচিটাকে ভেজে ফেলবো, ততক্ষণ ফেলে দিই, এই জানলাটা বন্ধ করি, নাহলে এখান থেকে আমাদের একটা বড় রাস্তা আছে, সব ডাস্টগুলো আমার এই ঘরের মধ্যে এসে ঢুকে পড়ে এই আর কি। দিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো, কারণ ওরা যেহেতু একটা প্রজেক্ট নিয়ে বসবে, তো লেট করলে ওকে তো বাড়ি ফিরতে হবে, তো সেই কারণে যত তাড়াতাড়ি হোক বানিয়ে খেতে দিই, তারপর ওরা প্রজেক্টটা নিয়ে বসবে আর কি। Thank you.
प्रोजेक्ट बना रहा है आदर्श बना रही है अमन बना रहे आप लोग कारपेट पे आके बैठो ना ये ग्लू गन उधर है ना अच्छा अच्छा हाँ उधर है अच्छा এই যে এখানে প্রজেক্ট বানানো চলছে বাবু এটা কি কি হবে লাইট জ্বলবে তাই তো আচ্ছা তো লাইটটা জ্বালা বাবু আচ্ছা আচ্ছা এখন জ্বলবে না এখন জ্বলবে না বাবু বল এখন জ্বলবে না এখন জ্বলবে না ওকে বানাও